তো বন্ধুরা, আজকে আমি নিজের বাগানের কিছু সবজি তুলে নিয়েছি আপনাদেরকে কষা মাংস রান্না করে দেখাবো বলে। এটা আমার নিজের বাগানের ভিডিও, এই গাছটা আমার নিজের বাগানের। আমরা ভোজনরসিক বাঙালি, আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ হলো রবিবার দুপুরে নিজের পরিবারের সাথে জমিয়ে খাওয়া দাওয়া। আর সেই মেনুতে যদি থাকে জিভে জল আনার মতো কষা মাংস, তাহলে তো আর কথাই নেই। তো চলুন, আজকে আমি আপনাদেরকে এই কষা মাংস রান্না করে দেখাচ্ছি, আমি কিভাবে রান্না করি আপনি দেখতে থাকুন। আর আপনারা যদি চান আমি আমার বাগানের কিছু ভিডিও করি, তাহলে আমি নিশ্চয়ই করব। তো আজকে নিয়ে নিয়েছি এইগুলো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। তো টমেটোটা আমি এখন পেস্ট করব না, আমি জাস্ট পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন এগুলোই আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি, এবার আমি এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, এরপরে আমি দু চামচ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, এরপরে আমি দিয়ে দেব সর্ষের তেল এবং শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দু চামচ আর জিরে গুঁড়ো দু চামচ। এরপর আমি এর মধ্যে, আমার 1 কেজি মাংস ছিল খাসির মাংস, এর মধ্যে আমি 200 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম এবং 1 চামচ মতো ভিনিগার দিলাম। এইবার যে মিক্সিতে যে আমি মশলাটা নিয়ে নিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি এবং সেটা আমি 3 টেবিল চামচ মতো এই কষা মাংসের মধ্যে আমি মাখিয়ে এই মাংসটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। এরপর আমি মাংসগুলোকে সিদ্ধ করে নেব এবং আমি এর মধ্যে দিচ্ছি 600 ml মতন গরম জল। তো এরপর আমি 3টে সিটি দিয়ে, 2 থেকে 3টে আপনারা সিটি দেবেন যেন মাংসটা 90% সিদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের আন্দাজ মতো সিটি দিয়ে নেবেন, আমি 2 থেকে 3টে দিয়েছি। আর এগুলো হচ্ছে মশলা, এই মশলাগুলো আমি এখন ফোড়নে দেব। তো আমি দিলাম সর্ষের তেল, এরপর সর্ষের তেলের মধ্যে আমি তেজপাতা দেব, তেজপাতার পরে শুকনো লঙ্কা দিলাম, এরপরে আমি এর মধ্যে দেব দারচিনি, এলাচ আর দিলাম জৈত্রী, এইগুলো দিলাম। দিয়ে আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এরপর আমি 1টা পেঁয়াজ এক্সট্রা করে কেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি, ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আপনারা ভালোভাবে ভেজে নেবেন, আপনারা নাড়তে থাকবেন যেন তলায় লেগে না যায়। তো পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, আমি এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর আমি একটু লো ফ্লেম করে দিলাম, দিয়ে এতক্ষণ হাই ফ্লেমে ছিল, এরপর আমি লো ফ্লেম করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি তখন যে মশলাটা করেছিলাম তার থেকে অর্ধেক রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি 3 চামচ মতন এখন সেই মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষাতে হবে, ভালোভাবে যেন মশলাগুলো একে অপরের সাথে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং সেই সঙ্গে এটাও রাখতে হবে যেন না লাগে। আমার ফ্লেমটা কিন্তু লো ফ্লেমই রয়েছে, আমি লো ফ্লেমে মশলাটাকে কষিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো লবণ, এরপর মশলাটাকে আরও কষালাম 1 মিনিট মতন, তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো। মশলাটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন, যদি মনে করেন আপনারা আরও স্পাইসি খান তাহলে আপনারা মশলাটা আরও বেশি করে দিতে পারেন। এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবার আমি দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো গোলমরিচগুলো, দিয়ে আবারও মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষাচ্ছি। কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন, আমি কিন্তু কন্টিনিউয়াসলি মশলাটাকে নাড়ছি যাতে তলায় লেগে না যায়, আপনারা কিন্তু সেই বিষয় লক্ষ্য রাখবেন। তো
আমি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এরপর আমি যে মাংসটা সিটি দিয়ে নিয়েছিলাম, তো মাংসটা এখন দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাংসের জলটাই এখানে আমি অ্যাড করলাম, এই মাটন স্টুটা দিয়েই আমি এখন এই মশলাটাকে কষাচ্ছি। আবারও আমি আরেকটু দিয়ে নিচ্ছি আমার আন্দাজ মতন, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। ভালোভাবে মশলাটাকে সারাক্ষণ কষাতে হবে যেন তলে লেগে না যায়। তো এখন ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই আছে, যখন আপনারা মশলা কষাবেন, যখন স্টুটা দেবেন, তখন আপনারা হাই ফ্লেম করে নিতে পারেন, কারণ তখন লেগে যাওয়ার ভয়টা নেই। তো জলটা একটু কমে এসছে, সেজন্য আমি আরেকটু জল এই কষানো মশলায় অ্যাড করলাম। এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানোর পরে আমি এখানে এক চামচ মতো চিনি ইউজ করলাম, এবং তখন যে টমেটোটা আপনাকে দেখিয়েছিলাম সেই টমেটোটা আমি তখন মশলার মধ্যে পেস্ট করিনি, সেটা আমি আলাদাভাবে পেস্ট করে নিয়েছি, দুটো টমেটো, সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর কষানোর পর আমি খালি মাটনগুলো আলাদাভাবে তুলে নিয়েছি, স্টুটা আলাদা রেখেছি, শুধুমাত্র মাটনটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার মাটনটাকে ভালোভাবে কষাতে হবে, মটনটাকে ভালোভাবে কষাবেন, কষিয়ে সেটাতে টকবক করে ফুটবে। এটা আমি হাই ফ্লেমে করছি, ভালোভাবে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। এরপর এই জলটা অনেকটা কমে এসছে আপনারা দেখে বুঝতে পারছেন। এরপরে আমি যে আলাদা করে মাটন স্টুটা রেখেছিলাম, সেই মাটন স্টুটা আমি পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এটাকে আবারও ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে মোটামুটি আপনাদের 15 মিনিট মতন এটাকে কষাতে হবে। এরপরে দেখুন আঁচটা হাই ফ্লেমে দেওয়া বলে মাটনটা একদম টকবক জ্বলে ফুটছে। মিনিমাম আপনাদের 15 মিনিট থেকে 20 মিনিট কষাতে হবে। এরপর আমার মাটনটা কষছে এখন হাই, এখন দেখুন মাটনের জলটা অনেকটা কমে গেছে অর্ধেকটা, এতটা অব্দি আপনারা কষাবেন। এরপর আমি এখানে এই গরম মশলা অ্যাড করলাম এক চামচ মতন। এরপর এক চামচ গরম মশলা অ্যাড করে এটাকে ভালোভাবে নাড়তে হবে সুন্দরভাবে। এরপর আমি একটু ঘি দেব, এক টেবিল স্পুন মতন আমি এখানে আরও ঘি অ্যাড করব। এরপর আবারও ভালোভাবে কষাবো 2 থেকে 3 মিনিট, ভালোভাবে কষাতে হবে মাটনটা, খুব কষাতে হয় যেন লেগে না যায়, এবং চিকেনের থেকে মাটনটা একটু বেশি রান্নার প্রয়োজন হয়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হবে খেতে। এরপর দেখুন আমাদের মাটন কষানো হয়ে গেছে, এখন আমার কিন্তু এটা হাই ফ্লেমেই রাখা, মাটনটা আমি হাই ফ্লেমে এখন করছি, কারণ মটনটাকে ফোটাতে হবে। আপনারা যত সুন্দর রান্না করবেন, যত সুন্দর জাল দেবেন, তত সুন্দর রান্না হবে। এরপর আমার রান্না হয়ে গেছে, টোটাল 15 থেকে 20 মিনিট আমি জাল দিয়েছি। এরপর আমি এটাকে ঢেলে নিলাম। আপনারা নিশ্চয়ই এভাবে রান্না করে একবার অন্তত খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, মাংস একদম গলে গেছে, আপনারা নিজেরা বুঝতে পারবেন। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসব। প্লিজ সাপোর্ট করুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।